আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় 24 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 30,000। করোনা জয় করলেন আরও 181 পুলিশ সদস্য। ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ, বলেছেন ওবায়দুল কাদের। নাগপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 24 জন মারা গেছেন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ভাইরাসটিতে মোট 432 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 1,694 জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 30,205 জনে। শুক্রবার 22 মে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 9,993টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 9,727টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 2,23,841। নতুন নমুনা পরীক্ষায়ও আরও 1,694 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন 30,205 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 24 জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 432 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 588 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 6,190 জনে। নতুন করে যারা মারা গেছেন তাদের 13 জন ঢাকা বিভাগের, 9 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন বরিশাল বিভাগের এবং 1 জন ময়মনসিংহ বিভাগের। বয়সের দিক থেকে 21 থেকে 30 বছর বয়সী 5 জন, 30 ঊর্ধ্ব 3 জন, 40 ঊর্ধ্ব 2 জন, 50 ঊর্ধ্ব 5 জন, 60 ঊর্ধ্ব 6 জন, 70 ঊর্ধ্ব 2 জন এবং 81 থেকে 90 বছর বয়সী 1 জন রয়েছেন। 15 জন মারা গেছেন হাসপাতালে, 8 জন বাসায় এবং 1 জন হাসপাতালে আনার পথে মারা যান। গত বৃহস্পতিবার 21 মে বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 22 জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 10,262টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,773 জনের দেহে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সে হিসেবে আগের 24 ঘন্টার তুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত রোগী কমলেও হয়েছে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবারের বুলেটিনে বলা হয়, করোনা রোগী শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত সুস্থতার হার 20.49% এবং মৃত্যুহার 1.43%। করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আরও 181 পুলিশ সদস্য। শুক্রবার 22 মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন তারা। এর আগে করোনা পজিটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। সরকারের IEDCR-এর চিকিৎসা প্রোটোকল অনুযায়ী 181 পুলিশ সদস্যদের পরপর 2 বার কোভিড-19 টেস্ট করা হয়। টেস্টে দ্বিতীয় কোভিড-19 নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে করোনা আক্রান্ত 700-এরও বেশি পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু 181 জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখ যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ সময় ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদুল ফিতর আসন্ন। বেঁচে থাকলে আমরা ঈদ উদযাপনের সুযোগ পাব। এখন করোনা বিরোধী লড়াইয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের নির্দেশনা প্রতিপালন করি। শুক্রবার 22 মে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পুনর্বাসন তৎপরতা শুরু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগের অমানিশায় আলো হাতে আধারের সাহসী কাণ্ডারি। সরকার দুটি চ্যালেঞ্জ পার করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একটি হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং আরেকটি হচ্ছে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন পরবর্তী পুনর্বাসন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুর্যোগ মোকাবেলায় অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি দুর্যোগের অমানিশায় আলো হাতে আধারের সাহসী কাণ্ডারি। টাঙ্গাইলের নাগরপুর সামাজিক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 200 সুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার 22 মে নাগরপুর উপজেলার সানিডেল কিন্ডারগার্ডেন এর মাঠে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় 200 মানুষের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা যে কোনো দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে।
একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি মোহাম্মদ আজিম হোসেনের অনুপ্রেরণায় ও সংস্থার উপদেষ্টা সহ সকল সদস্যদের সহযোগিতায় দীর্ঘ 10 বছর যাবৎ বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামূলক সামাজিক কর্মকাণ্ড করে আসছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের শুরু লগ্ন থেকে সংস্থার সদস্যরা নাগরপুর উপজেলার মামুতনগর, গয়হাটা, শহবতপুর ও নাগরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলসমূহ ঘুরে ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত 700 সাবান, 200 মাস্ক ও সচেতনতামূলক 2000 লিফলেট বিতরণ সহ হ্যান্ড মাইকে সতর্কতা অবলম্বনে কী কী করণীয় তা প্রচার করে। সেই সাথে করোনায় কর্মহীন হয়ে পড়া 40টি পরিবারের প্রতিটি পরিবারকে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 2 লিটার তৈল, 1 কেজি লবণ, 1 কেজি পেঁয়াজ ও 2টি করে সাবান বিতরণ করেন। মুষ্টি চালে পুষ্টি খাবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একটি ব্যতিক্রমী উদ্যোগ। মহামারী করোনা ভাইরাসের কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কষ্টে থাকা পরিবারের জন্য হেল্প নাম্বার চালু করেছে, কল করলে বাসায় পৌঁছে যাবে খাবার। এরকম ব্যতিক্রমী উদ্যোগে পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জসীমউদ্দিন সুমনের পক্ষ থেকে সহযোগিতার রূপে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ভাইয়ের হাতে কিছু উপহার সামগ্রী যেমন 25 কেজি চাল, 10 কেজি আলু, পেঁয়াজ 5 কেজি, 3 কেজি লবণ, হলুদ 500 গ্রাম এবং মরিচ 500 গ্রাম করে তুলে দিলাম। এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট citizycrimetv.com, ফেসবুক ও ইউটিউবে। Thank you.